একটা সময় ছিল যখন এসএসসি পাশ করলে কেউ কাউকে দেখতে যেত যে অমুক পরিবারের ছেলেটা এসএসসি পাশ করেছে, মানে অ্যাট দ্যাট ভেরি টাইম লিটারেসি রেট খুব কম ছিল, এসএসসি পাশ করাকে অনেক বড় কিছু বলে মনে করত। আর এখন তোমাদের বোধ হয় এই অভিজ্ঞতাটা হয়েছে যে এ প্লাস পাওয়ার পরও কেউ আসলে খুব বেশি একটা চোখ তুলে তাকায় না যে এ প্লাস পাইছে, মানে এত বেশি এ প্লাসের ভিড় হাঁটতে গেলে যে কোন জায়গায় গায়ে ধাক্কা লাগে এরকম হিসাব কিতাব নাই, বরং এ প্লাস না পাইলে তোমার দিকে এমন একটা দৃষ্টিতে জাগাবে তুমি একটা গাধা গরু টাইপের কিছু একটা, এ প্লাস মোটেও পাও নাই। মানে ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে এখন এ প্লাস পাওয়াটা এটাও একটা সিম্পল জায়গায় এসে নেমে এসেছে, তোমার জীবনের এটা মাত্র শুরু, এরপরে আরো অনেক লম্বা সময় আছে। আমাদের ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বুয়েটে, মেডিকেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল ছাত্রদের যে সিট সংখ্যা, যে অ্যাকোমোডেশন সংখ্যা, তার তুলনায় এ প্লাসের সংখ্যাটা অনেক বেশি। কাজে তোমরা যদি কেউ মনে করো যে তোমার জীবনের এই সফলতা মানে তুমি একেবারে হিমালয় পর্বতের চূড়ায় উঠে গেছো কিংবা জান্নাতের একেবারে কাছাকাছি চলে গেছো, তাহলে তোমার এই ধরনের ধারণাটা ঠিক হবে না। তুমি মাত্র একটা স্ট্রাগল শুরু করলা, তোমার সামনে আর একটা মহা সমুদ্র পড়ে আছে, এই সমুদ্রে একটু একটু করে তোমাকে পাড়ি দিতে হবে, তোমার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবসময় থাকবে। একটা ছেলে এসএসসি তে প্লাস পাইছে তার মানে এই না যে সে ইন্টারমিডিয়েটে ফেল করতে পারবে না, বা ইন্টারমিডিয়েট টু পাইতে পারবে না, থ্রি পাইতে পারবে না, সে একটু পড়াশোনা না করলেই হবে, খুব ইজিলি কিন্তু সেটা হইতে পারে। কিন্তু তুমি যদি আবার ইন্টারমিডিয়েট এ প্লাস পাইতে চাও তাহলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, ইন্টারমিডিয়েট এ প্লাস পাওয়ার পর তোমাকে ভর্তি পরীক্ষায় আরো অনেক বেশি পরিশ্রম করতে হবে। আমি আমার ব্যক্তিগত জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে গিয়ে বিভিন্ন সময় সাংগঠনিক দায়িত্ব পালন করতে গিয়ে অনেকগুলো কোচিং সেন্টারের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে এটি দেখেছি যে একটা ছেলে এসএসসি তে অনেক ভালো রেজাল্ট করেছে বাট হি লস্ট হিমসেলফ ইন এসএসসি, একটা ছেলের এসএসসি এবং ইন্টারমিডিয়েটের ব্যাকগ্রাউন্ড এক্সেলেন্ট বাট ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করেনি, অথবা ভর্তি পরীক্ষায় অনেক ভালো সাবজেক্টে চান্স পেয়েছে তারপরে সে নষ্ট হয়ে গেছে। এটা প্রত্যেকটা সময় একটা নতুন স্ট্রাগল তোমাকে শুরু করতে হবে। তুমি যখন খুব আনন্দিত হচ্ছ তখন তুমি উদ্বেলিত হচ্ছ, এটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, আবার যখন তুমি ব্যর্থ হচ্ছ তখন তুমি কষ্ট পাচ্ছ, এটাও মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। অসাধারণত্ব হচ্ছে এই জায়গায় যে কোনো আনন্দই তোমাকে সীমানা ছাড়া উদ্বেলিত করবে না, আবার কোনো ব্যর্থতাই তোমাকে এতটা হতাশ করে দিবে না যে তুমি শেষ হয়ে গেছো, বরং প্রত্যেকটা সফলতার পর আবার নতুন করে তুমি সফলতার জন্য যাত্রা শুরু করবা এবং প্রত্যেকটা ব্যর্থতার পরে তুমি আবার নতুন করে সফলতার স্বপ্ন দেখবা। মানুষের জীবনে ব্যর্থতা আসবে না এরকম কোনো মানুষ নাই, আবার এমন কোনো মানুষ নাই যে পরিশ্রম না করলে সফলতা পাবে না, বাট ইউ হ্যাভ টু ট্রাই অ্যাট ইচ অ্যান্ড এভরি স্টেজ অফ ইউর লাইফ। এসএসসি ইজ এ স্টেজ অফ লাইফ, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্টেজ। তুমি এই জায়গাটাতে অনেক ভালো করেছো এই জন্য তোমাকে কংগ্রাচুলেশন, বাট ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং, ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং, দিস ইজ দ্য ভেরি ভেরি বিগিনিং। তোমার সামনে অনেক লম্বা একটা রাস্তা আছে, এই রাস্তার প্রত্যেকটা ধাপে তোমাকে আরো অনেক বেশি কষ্ট করতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক দূর সামনে পথে যেতে হবে যদি তুমি তোমার জীবনের সফলতার যে দ্বার প্রান্ত সেটিকে স্পর্শ করতে চাও। কাজে এসএসসি এর এ প্লাসটা তোমার মনে যেন কোনো প্রকার অহংকারের জন্ম না দেয়, যেটি পরবর্তীতে তোমার পরিশ্রমকে কিংবা পরবর্তীতে তোমার ফলাফলকে অনেকটা নেগেটিভলি ইন্টারপ্রেট করে। এটা আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি। একটা জিনিস দেখো, মানুষের জীবনে বড় হতে অনেক কষ্ট করতে হয় কিন্তু নষ্ট হইতে মানুষের জীবনে কষ্ট করতে হয় না। আমি সায়েন্সের ছাত্র, সায়েন্স এই থিওরিটা বলে, নিউটনের গল্পটা আমাদের সবার জানা, উনি একদিন আপেল বাগানে বসেছিলেন, হঠাৎ চুপ করে একটা আপেল পড়লো ওনার মাথার উপরে, তো উনি চিন্তা করতেছিলেন যে আপেলটা নিচে পড়লো কেন, উপরে গেল না কেন, অনেক চিন্তা করে উনি পাইলেন যে এটা একটা গ্র্যাভিটেশন কারণ, যে গ্র্যাভিটেশনের একটা ফোর্স আছে। তো নিউটন আবিষ্কার না করলেও আমরা বুঝতাম আপেল যেহেতু নিচে পড়ে নিশ্চয়ই নিচে একটা ফোর্স আছে, এত কষ্ট করে নিউটনের আবিষ্কার না করলেও এটা হয়তো। তো এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে টানতেছে, ঠিক মানুষের প্রবৃত্তির মধ্যে একটা নেগেটিভ ফোর্স আছে, এই নেগেটিভ ফোর্স সবসময় তোমাকে নিচের দিকে টানে, তোমাকে এখন পড়াশোনা না করলে ভালো, তুমি নষ্ট হয়ে গেলে ভালো, তুমি আনন্দ করলে ভালো, তুমি ফুর্তি করলে ভালো, এই নেগেটিভ দিকগুলো সবসময় তোমাকে নিচের দিকে ইন্টারাক্ট করে। তার বিপরীতে নিজেকে কন্ট্রোল করে একটা ভালো ফলাফলের দিকে এগিয়ে যাওয়া, এটি কিন্তু খুব কষ্টকর। তুমি যদি ভালো করতে চাও তোমাকে এসএসসিতে ভালো করতে হবে, ইন্টারমিডিয়েটে ভালো করতে হবে, ভর্তি পরীক্ষায় ভালো করতে হবে, ইউনিভার্সিটিতে গিয়ে ভালো করতে হবে, পিএইচডি করতে গিয়ে ভালো করতে হবে, আর তুমি যদি খারাপ করতে চাও তাহলে তুমি সব ভালো করার পরে হঠাৎ করে নষ্ট হয়ে যেতে পারো, তুমি অ্যাডিক্টেড হয়ে গেলেই হবে, তোমার নষ্ট হওয়ার জন্য বেশি কষ্ট করতে হবে না, তুমি একটা পরীক্ষা না দিলেই হবে, তোমার পরীক্ষা ফেল করার জন্য এর চাইতে বেশি কষ্ট করতে হবে না। এখন ধরো দুইটা লোক যে এসএসসি পরীক্ষায় খারাপ করলো আর আরেকটা লোক এসএসসিতে ভালো করলো, ইন্টারমিডিয়েটে ভালো করলো, তারপর ভর্তি পরীক্ষায় যায় খারাপ করলো, এই দুইয়ের মধ্যে বেশি সফল কে আর বেশি ব্যর্থ কে? দিস এ ভেরি কনফিউজিং কোশ্চেন।
ধর একটা লোক পাহাড়ে উঠতেছে, একজন 500 ফিট ওঠার পর পাপিসলে পড়ে গেল, আর আরেকজন 1000 ফিট ওঠার জন্য পাপিসলে পড়ে গেল। এখন তোমার কাছে তো মনে হবে যে 1000 ফিট উঠছে সে মোর সফল, মোর সাকসেসফুল। কিন্তু সায়েন্স বলে যে বেশি উপর থেকে পড়বে তার পা একটা বেশি ভাঙবে। 500 ফিট থেকে পড়লে যদি একটা হাত ভাঙে, 1000 ফিট থেকে পড়লে একটা হাতও ভাঙবে, একটা পাও ভাঙবে। কারণ তোমার কাছে গ্র্যাভিটির ফোর্সটা বেশি হয়, তার অ্যাক্সিলারেশনটা বেশি হয়। তার মানে একটা মানুষ ভালো করার পর তার ব্যাপারে কিন্তু প্রত্যাশা বেড়ে যায়, এক্সপেকটেশন বেড়ে যায়। তুমি যখন এসএসসিতে এ প্লাস পেয়েছো তখন দেশের এক্সপেকটেশন তোমার ক্ষেত্রে বেড়ে গেছে, তোমার বাবা মার এক্সপেকটেশন তোমার ক্ষেত্রে বেড়ে গেছে, তোমার টিচারদের এক্সপেকটেশন বেড়ে গেছে, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের এক্সপেকটেশন বেড়ে গেছে। কাজে এই সময়ে পরে গিয়ে যদি তুমি খারাপ করে ফেলো, তাহলে এই বড় এক্সপেকটেশনের জায়গা থেকে যে আঘাতটা তুমি নিজে পাবা বা তোমার অভিভাবকরা পাবে, সেই আঘাতটা অনেক বড় বেশি বড় হবে। এটা তুমি এর চেয়ে আগে নষ্ট হয়ে যাওয়া ভালো ছিল, পরে নষ্ট হয়ে যাওয়াটা অনেক বেশি খারাপ। এ কারণে এসএসসির এ প্লাস এটা সেলিব্রেট করার কোনো বিষয় না। এসএসসির এ প্লাস হচ্ছে তোমার রেসপন্সিবিলিটি নেওয়ার বিষয়। এসএসসির এ প্লাস হচ্ছে তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম নিল যে তুমি পারবা, তুমি এই দেশের টপ মোস্ট মেধাবীদের একটা অংশ। তুমি যদি পরিশ্রম করো, তুমি যদি যোগ্যতা প্রমাণের জন্য চেষ্টা করো, তাহলে তুমি তোমার জীবনের শেষ পর্যন্ত এ প্লাস পেয়ে যেতে পারবা। এই কনফিডেন্সটাকে সামনে রেখে তোমরা তোমাদের সামনের একাডেমিক দিনগুলো, তোমাদের পড়াশোনার দিকগুলো, এগুলো নিয়ে তোমরা সামনে অগ্রসর হবা, এটি আমরা আশা করতেছি।